ফুল ছিল না ছিল শুধু ঢেউ, আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কক্সবাজার ভ্রমণে মেরিন ড্রাইভ নিয়ে, যে আমরা কক্সবাজারে গেলে যে কাদামাটির পানি দেখতে পাই, আসলে কক্সবাজারে এছাড়াও এই সুন্দর নীল জলও আছে। আমরা আসলে কারাখানে পড়ে ফাউন্ডেশন ট্রেনিং থেকে আমরা 50 জন গিয়েছিলাম, সে বিষয়ে বিস্তারিত আমি ভিডিও শেষে দেখে বলবো। আমরা শুনতে যাই কাঁকড়ার দ্বীপ, সরি কাঁকড়ার চর, এখানে লাল কাঁকড়ার চর, প্রচুর লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন আপনারা দৌড়াচ্ছে, পিছনে বিশাল জলরাশি, মাঝখানে বালু ভাটার কারণে বালুর চর দেখতে পাচ্ছেন, আর কাঁকড়ারা দৌড়াচ্ছে, আমরা পিছু নিয়েছি ছবি তোলার জন্য, সেই জন্য দৌড়ে পালিয়ে যাচ্ছে। আপনারা চাইলেই এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন সরাসরি। দেখেন, দেখি মনে হতেই পারে যে এটা সেন্ট মার্টিন কিনা, কিন্তু না, দেখ এই বিশাল নীল জলরাশি কক্সবাজারেই আছে। একদিকে পাহাড়, সুউচ্চ পাহাড়, আর অন্যদিকে এই জলরাশি। প্রিয় দর্শক, আমরা এরপর যেখানে যাই সেটা হচ্ছে ঝিনুক বিচ। এই ঝিনুক বিচের এখানে আসলে অনেক ঝিনুক পাওয়া যায়, আমরা যখন গিয়েছি তখন এখানে পানি পরিপূর্ণ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কোরাল, কোরাল কোরালের মধ্যে বসে থেকে, একদিকে পিছনে আছে পাহাড় আর সামনে সমুদ্র, আর এই কোরালে বসে থাকার আনন্দ আপনি চাইলেই নিতে পারবেন। দেখুন আমরা যারা ছিলাম বিভিন্ন জায়গায় আমরা বসে সেই দৃশ্য অবলোকন করছি। ড্রাইভ রোডে ভ্রমণ মানেই ইনানিকে বোঝে, এবং ইনানিতে যে সূর্যাস্ত দেখে আমরা আসলে ইনানিতে দেখিনি। এই দেখুন আমরা মাঝে অনেক মজাও করেছি। কারাভিনে আমাদের খরচ হয়েছিল 50 জনের জন্য 1,00,000 টাকা, জন প্রতি 2,000 টাকা। সেখানে আমাদের এই প্যাকেজের সাথে ছিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রের চারপাশে যা আছে, যে বিচগুলো আছে সেই বিচগুলো ঘুরে দেখানো, এবং সাথে দুপুরের আমাদের দুপুরের খাবার এবং সকাল এবং বিকালের স্ন্যাক্স ছিল। আপনারা চাইলে অবশ্য যদি এতজন একসাথে যেতে না পারেন, তাহলে সেক্ষেত্রে চাইলে আলাদাভাবে অনলাইনে একটা ক্যারাভানের রেজিস্ট্রেশন করে সেখানে সিট নাম্বার বুকিং দেওয়া যায়, চাইলে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বীচ, এখানে অনেকেই আবার নিজেদের প্রিয় মানুষের নাম লিখে রাখছে প্লাস দিয়ে। যাই হোক, আপনারা যদি একা একে যেতে চান তাহলে অনলাইনে রেজিস্ট্রেশন করেও যেতে পারবেন। আমরা টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আসার পথে, আমরা অ্যাকচুয়ালি কক্সবাজার থেকে আসার পথের চিত্র এটা। আমরা ফাউন্ডেশন ট্রেনিং থেকে 50 জন গিয়েছিলাম, আমরা এতই মজা করেছি যে আসার সময় এত টায়ার্ড হয়ে গিয়েছি যে আর না ঘুমিয়ে থাকার কোনো উপায় ছিল না। আপনারা চাইলে অবশ্য ক্যারাভেন যদি যেতে না চান, চাঁদের গাড়ি ভাড়া করেও যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া কত পড়বে এটা আমার সঠিক বলা মুশকিল। তবে মেরিন ড্রাইভ বলতে আমরা যে শুধু ইরানি বীচ পর্যন্ত যাওয়াটা কি বুঝি সেটা না, ইরানি বীচ পার হওয়ার পরে যে সৌন্দর্য টেকনাফ পর্যন্ত সেটা আসলে ভোলার মতো না। যাই হোক, সবার ভ্রমণ আনন্দ হোক সেই প্রত্যাশা রাখছি। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন।